এই গ্রহের যে কয়েকজন নন্দিত ফুটবলার আছেন তাদের মধ্যে অন্যতম নেইমার। ফুটবল মাঠে কখনো কখনো তার দক্ষ পায়ের জাদুকেও ছাপিয়ে যায় তার মাঠে পড়ে যাওয়ার ভঙ্গি। ফুটবলের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ফাউল। প্রতিপক্ষ খেলোয়াড়কে রুখতে অন্যায়ভাবে তাকে আটকানো বা ধাক্কা দেওয়াকে ফাউল বলা হয়। নেইমার হালকা করে ফাউলের শিকার হলেই যেখানে একটি ডিগবাজি যথেষ্ট সেখানে তিনি দশটি ডিগবাজি দেন। এ যেন নাটক বা সিনেমার এক্সজারেশন বা অতি অভিনয়। মাঠে তার এমন অতি রিয়াকশন অনেক আলোচনা সমালোচনার জন্ম দেয়। তবে সবসময় যে তিনি অভিনয় করেন তা কিন্তু নয়, অভিনয় নয়, বরং সবিনয় নিবেদন ব্রাজিলের প্রতিপক্ষের জন্য যে নেইমার এবার সত্যিই আঘাত পেয়েছেন। 9 বার ফাউলের শিকার নেইমার ব্রাজিল সার্বিয়া ম্যাচের 78 মিনিটে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। আঘাতের বিষণ্নতার প্রতিচ্ছবি ফুটে ওঠে তার চোখে মুখে। নেইমার ডি সিলভা জুনিয়রের পরিবর্তে মাঠে নামানো হয় অ্যান্টনিউকে। 77তম মিনিটে সার্ব ডিফেন্ডার নিকোলা মিলকোভিকের শক্ত বাঁধার সম্মুখীন হন নেইমার। তার পায়ের শক্ত আঘাতে পা মচকে যায় এই PSG তারকার। এ সময় তাকে মাঠে বসে পড়তে দেখা যায়। ফুটবল যার রক্তে, দেশপ্রেম যার শিরায় উপশিরায়, তার দেশের হয়ে সামর্থ্য অনুযায়ী দিতে না পারলে হৃদয় ভেঙে চোখের জলে ভাসবে, এটাই তো হওয়ার কথা। হলো তাই, ডাগ আউটে বসে জার্সি মুখে ঢেকে যেন চোখের পানিটাই আড়াল করলেন এই PSG তারকা। ভালোই ব্যথা পেয়েছিলেন তিনি, চোখে মুখে শঙ্কা ইঞ্জুরির গভীরতা নিয়ে। ম্যাচ শেষে ব্রাজিলের লকার রুমেও বিমর্ষ অবস্থায় তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। একই ইঞ্জুরিতে পড়েছেন ব্রাজিলের আরেক ডিফেন্ডার দানিলো। মাঠে পুরো সময় খেললেও ম্যাচ শেষে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গেছে তাকেও। ব্রাজিল দলের পক্ষ থেকে জানানো হয় নেইমারের মতো গোড়ালির ইঞ্জুরিতে পড়েছেন দানিলো। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন তাদের দুজনের MRI করানো হয়েছে। দুজনেরই গোড়ালিতে লিগামেন্টের চোট ধরা পড়েছে। এটা নিশ্চিত নয় যে পরের ম্যাচে তারা খেলতে পারছেন কিনা। গত কয়েক বছর ধরে ডান পা ও গোড়ালির সমস্যায় ভুগছিলেন নেইমার। সার্বিয়ার বিপক্ষে মাঠ ছাড়ার সময় হতাশ দেখিয়েছে তাকে। ডান পায়ের গোড়ালির ইঞ্জুরিতে 2019 সালের কোপা আমেরিকায় খেলতে পারেননি নেইমার। 2014 সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে পিঠের ইঞ্জুরিতে পড়েন নেইমার। সেমিফাইনালে জার্মানির কাছে 7-1 গোলে হেরে যাওয়া ম্যাচে খেলতে পারেননি এই তারকা খেলোয়াড়। এই দুজন ছাড়াও ব্রাজিল শিবিরে ইঞ্জুরিতে ভুগছেন উইঙ্গার অ্যান্টনি এবং মিডফিল্ডার লুকাস পাকুয়েটা। সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাদের খেলা নিয়ে সংশয় রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে খেলবে ব্রাজিল। তবে 48 ঘন্টা পর্যবেক্ষণের পর তার চিকিৎসকরা সুখবর দিয়েছেন নেইমারকে নিয়ে। ব্রাজিলের সংবাদ মাধ্যম এল গ্লোবের তথ্য মতে নেইমারের পায়ের অবস্থা আগের চেয়ে ভালো। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্রামে থাকলেও খেলতে পারবেন ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটি। এ ধরনের ইঞ্জুরি থেকে সেরে উঠতে সাধারণত 7 থেকে 10 দিনের বিশ্রামের প্রয়োজন হয়। সুইজারল্যান্ডের ম্যাচের আগে তাই নেইমারের ফেরা অসম্ভব হইলেও চাইলে খেলতে পারবেন ক্যামেরুনের বিপক্ষে 2 ডিসেম্বরের ম্যাচটি। যতই আসুক চোট, নেইমারের মতো লড়াগুর কাছে এই চোট পাবে না কোনো ভোট। গ্রুপ পর্বের ম্যাচেই ফিরে এসে দলকে জেতাতে নিশ্চয়ই উদ্গ্রীব থাকবেন নেইমার। পুরো দলে ইঞ্জুরির ঝড় বয়ে গেলেও এক নেইমারেই দলকে টেনে উৎকণ্ঠা কাটাবে ব্রাজিল সমর্থকদের। স্পোর্টসমেইল 24.com